স্যার, আমরা গরিব মানুষ, আমরা কোনো সুযোগ সুবিধা পাইতেছি না স্যার, কি ব্যাপারে চলুন স্যার, আপনারা কোন স্যার? আর আমি গরিব মানুষ স্যার, বাচ্চাটা লইয়া বহুত কষ্ট স্যার, আমি বাতাটা পাই না স্যার, আবুজ্জালা লইয়া রাস্তা রাস্তা স্যার ভিক্ষা করি স্যার, বাতাটা হইলে স্যার আবুজ্জালা সব চালাম হইলো স্যার, গরিব মানুষ স্যার, বাড়ি কাশীপুর স্যার, পোস্ট অফিস বাগান পাতার লাগে আবেদন করছিলেন নি আপনি? না, কাগজ পত্র লিখা রাখি স্যার, অনেক মানে জমা দিচ্ছেন না কোনোখানে? না, কেলে গিয়া নেতা তো কেউ আমার কিছু দিছে না। আপনারা পাড়ার মানে যারা আছে তারা কি জানানো হয়েছে? কি কইছে তারা? তারা কইছে পাটি এটা করো এটা করো, হেন হেন যাই গিয়া কইছে ওরে ভাই না, তারা খাইলা খাইলা বুঝাই, হেন হেন ভাড়া ঠিক হইছে খাইলা বুঝাই, কোনো কাম হয় না। এখন আপনার সরকারের কাছে কি যাইতেছে? সরকারের স্যার বাতা যাইতেছি, বাতাটা যদি পাইতাম আর একটা আমি সুযোগ সুবিধা যদি পাইতাম বাচ্চাটা লইয়া, আমি স্যার সরকার আমরা স্যার বউ গেছে গা যে সাড়ে তিন বছর স্যার এক যুগালি বেড়া লইয়া ব্যাংকে গেছে গা, স্যার বহুত কষ্ট আছি স্যার, যদি এটা করে দেন বাতাটা করে দেন স্যার কৃতজ্ঞতা হম স্যার। আপনার নাম? নাম মোহাম্মদ হোসেন মিয়া। মানে কিভাবে আপনার পা মানে ইয়ে হয়েছে স্যার? এটা গাড়ি ডিপার্টমেন্টের থেকে একটা গাড়ি এক্সিডেন্ট হয়েছে আর স্যার এটা কি করে প্রবলেম হবে স্যার? কত বছর ধরে এরকম? সাড়ে তিন বছর ধরে স্যার। মানে আপনারা সাড়ে তিন বছর ধরে মানে অসব প্রতিবন্ধীর ভাতা টাতা কিছু আপনার কিছু নাই আমার কথা?